নমস্কার বন্ধুরা আজকে রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে এর জন্য নিয়ে নিলাম তেলাপিয়া মাছ সামান্য হলুদের গুঁড়ো মশলার গুঁড়া মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর একটা একটা করে ভেজে নেব লাল লাল করে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখুন এরপর কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ একটু ভেজে নেব এখন পটল দিয়ে দেব এবার পটলগুলো একটু ভেজে নেবো লাল লাল করে এবার দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ এবার একটু ভেজে নেব বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে গ্রামটা চলে যায় এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সামান্য জল দিয়ে আবার কষিয়ে নেব এখন দিয়ে দিলাম সাধারণত লবণ কষানো হয়ে গেছে আমার এখন জল দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো এবার একটু সিদ্ধ করতে হবে আমার মাছ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর একটু সামান্য জাল দেব তারপর হয়ে যাবে হয়ে গেল আমার মাছের তরকারি